এবার তিতিরের বয়ফ্রেন্ডকে বিয়ের আসরে নিয়ে এলো ফুলঝুরি আর বিয়ে বন্ধ করে দিল। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর গোল্ডেন প্রোডাকশন বিটি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দুলকনা ধারাবাহিকে আমরা দেখতে পাই ফুলঝুরি ও তিতির যখন কথা বলে তখন তিতির বলে, যদি বিয়ের আসরে লালনের স্মৃতি ফিরে আসে তাহলে ও তোমার কাছে যাবে, আমি আর কোনোদিন ওকে বাধা দিব না, তোমাদের সম্পর্কে আমি বাধা হয়ে দাঁড়াবো না, আমি কথা দিচ্ছি তোমাকে। তারপর ফুলঝুরির কাছ থেকে সাইন করিয়ে ডিভোর্স পেপার নেয় তিতির, আর বিয়ের মণ্ডপে বসে লালন ও তিতির। আর এবার বিয়ের মণ্ডপে ফুলঝুরি তিতিরের আসল বয়ফ্রেন্ডকে নিয়ে আসবে, আর তিতির তার বয়ফ্রেন্ডকে দেখেই তার কাছে ছুটে যাবে। অন্যদিকে লালনের স্মৃতি ফিরে আসবে। তো বন্ধুরা, ফুলঝুরি যদি তিতিরের বয়ফ্রেন্ডকে নিয়ে আসে কেমন হবে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।